বন্ধুরা স্বাগত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে কিছু জায়গাতে তৈরি হয়েছে আপনাদের দেখাবো কীভাবে বৃষ্টিপাত আসার জন্য মেঘ এগোচ্ছে আপনাদের এর আগের আপডেটেই দেখিয়েছিলাম এই পর্যন্ত এর পরবর্তী ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি সেই মেঘ কিন্তু ধীরে ধীরে অনেকটা এগিয়ে গেছে এগিয়ে যাওয়ার পরে দেখা গেছে সেটা কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে সতর্কতাও জারি করেছে সেটা আমরা দেখেছি যে বীরভূম মালদা এদিকে বৃষ্টিপাত অনেক জায়গাতে হয়েও গেছে এবং পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত বিভিন্নভাবে চলছে এবং আরও কিছু জায়গাতে চলার সম্ভাবনা রয়েছে এইভাবে বৃষ্টিপাত কিন্তু দেখুন ধীরে ধীরে মেঘ কিন্তু বিস্তার লাভ করছে তবে সব কোথাও কোথাও আকাশ হয়ে রয়ে গেছে গোমট হয়ে থাকছে আস্তে আস্তে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে শুরু করেছে এইভাবে কিন্তু এগোচ্ছে এবং লেটেস্ট যে আপডেট পর্যন্ত এখানে কিন্তু পেছনে ব্যাকআপ মেঘ কিন্তু নেই অর্থাৎ এটা ধীরে ধীরে এগিয়ে যাবে অর্থাৎ আপনাদের দেখাচ্ছি কোন জায়গাগুলোতে থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন এই জায়গাগুলোতে দেখুন এখানে মালদাতে প্রচুর পরিমাণে কিন্তু মালদার রাজমহল এই দিক থেকে কিন্তু বর্ডার এলাকা থেকে শুরু করে এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি কারণ এই জায়গাতে এই রকম কিন্তু ঘনমেঘ রয়েছে এই জায়গাগুলোতে হতে পারে এছাড়া মুর্শিদাবাদের এই যে এই দিকটা মুর্শিদাবাদের এই দিকটাতে দেখুন এই যে জঙ্গিপুর এই দিকটাতে বা আজিমগঞ্জ বহরমপুর ডমকল বেলডাঙ্গা এইদিকটা থেকে বা করিমপুর এদের মুর্শিদাবাদের এই দিকটা নদী নদীয়ার কিছুটা হতে পারে মেহেরপুরের রাজশাহীতে কিছুটা যাবে মহাদেবপুর সিংড়া সিরাজগঞ্জ পর্যন্ত কিছুটা এগোতে পারে মানে যেদিকটাতে একটু কালো কালো রয়েছে মেঘ অনেক জায়গাতে রয়েছে সেই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এছাড়া ভালো বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই রঘুনাথপুরের পর থেকে এখন দেখা যাক এটা কোথা থেকে উঠছে পরে এটা এই শালতোড়া গঙ্গারা গঙ্গাজল ঘাটি এদিকে বেলাতোড় এ এবং সোনামুখী বা বর্জোড়া এই দিকটাতে বা কাঁকসার দিকে কিছুটা ঘন মেঘ কিন্তু উঠে পড়া অর্থাৎ এই সাইডটাতে একটু বেশি বৃষ্টিপাত হবে এছাড়া যেটা এখন মনে হচ্ছে যেন এটা ঝাড়গ্রামের দিকে কিছুটা এগোতে পারে এই মেঘটি হয়তো যারা ঝাড়গ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই জানাবেন ওই দিকটাতে কীরকম রয়েছে ওই দিকটাতে মনে হচ্ছে একটা ঘন মেঘ এই দেখুন এটি ঘন মেঘ হয়তো এগোতে পারে যেটা হচ্ছে এলাকাগুলো হচ্ছে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক গোয়ালতর চন্দ্রকোনার দিকে হয়তো সেদিকটা প্রভাব নাও পড়তে পারে হয়তো মেঘলা থাকতে পারে কিন্তু এই মেদিনীপুর বালিচক বেলি পিংলা ফুট এই দিকটাতে তমুল পর্যন্ত এটা এগোচ্ছে এই সাইডে একটা কিন্তু মেঘ এগোচ্ছে যার ফলে ওখানটাতে বৃষ্টিপাত হতে পারে দমকা হাওয়া থাকবে তার সঙ্গে বাকি আবার অন্য জায়গাতে দেখুন আরামবাগের কাছে একটা মেঘ থাকবে কিছুটা মেঘলা মেঘলা ভাব কিন্তু বৃষ্টিপাত হবে কি এই মুহূর্তে বলতে পারছে না যারা দেখছেন বলবেন এছাড়া পূর্ব বর্ধমানে বেশ কিছু অংশে কিন্তু ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে পাত খণ্ড এলাকার ওদিক থেকে বর্ধমান টাউন এলাকা লাগোয়া কিছু অংশ হয়ে কিন্তু মেমারির আশেপাশের দিয়ে ঘোড়া এদিকে জগৎবল্লভপুর হয়ে হুগলির কিছু অংশে কিন্তু এগোচ্ছে যেটি পরবর্তী ক্ষেত্রে মনে জানা হচ্ছে যেটা এই জায়গাতে এগোতে পারে যেটা চন্দননগর ব্যারাকপুর কাঁচড়াপাড়া পানিহাটি দেখে কিন্তু হয়ে নগরখোলা দিয়ে হাবড়া দিয়ে কিন্তু এটা এগোতে পারে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এইবারে ভালো করে দেখলে বুঝে যাবেন এই চিত্রটা দেখলে বুঝতে পারছেন এটা এই জায়গাতে একটা চিত্র রয়েছে এই জায়গাগুলোতে তমুলুক এই জায়গাতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি জায়গাতে দেখুন অনেক জায়গাতে ফাঁকা থাকছে মেঘলা মেঘলা থাকতে পারে অন্যান্য জায়গাগুলিতে তবে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটি দেখা যাচ্ছে না এদিকে কলায়ের দিকে বৃষ্টিপাত কিন্তু হতে পারে বালুর ঘাটের দিকে মহাদেবপুরের দিকে গোরাঘাটের দিকে দেখুন এখানে ঘন মেঘ রয়েছে যে রকম দেখতে পাচ্ছেন এখানটাতে যে মেঘটা রয়েছে এটা দেখুন এই মালদার উপর দিয়ে বা ধুলিয়ানার উপর দিয়ে সিংড়া দিয়ে এইদিকে এই মেঘটা কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং পরের মেঘটি কিন্তু হালকা হয়ে যাচ্ছে অর্থাৎ এই জায়গাগুলোতে রাতের দিকে বৃষ্টিপাত বা সন্ধ্যের দিক করে বৃষ্টিপাত কিন্তু চলার কথা পরবর্তী ক্ষেত্রে এটা যখন এগোতে পারে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে সিরাজগঞ্জ পাবনা ঢাকা ফরিদপুর এদিকে যশোর লহগোড়া এদিকে কিন্তু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে বা ছিটে বৃষ্টিও হালকা হতে পারে পরবর্তী ক্ষেত্রে মনমনসিং এবং কাপসিয়া এদিকে কিন্তু কিছুটা এগোতে পারে বাকি অংশগুলিতে পরিষ্কার থাকার সম্ভাবনা চট্টগ্রাম বা এদিকে সুন্দরবন এলাকা যেগুলো রয়েছে উপকূলবর্তী বিভাগ যেগুলো রয়েছে বা জায়গা রয়েছে শ্যামনগর বেড়িয়া কলাপাড়া লালমোহন চিটাকন ফটিকা বাজারি মতিহার এদিকে বা এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে কিন্তু পরিষ্কার থাকতেও পারে এমন সম্ভাবনা মানে কিছুই হয়তো বোঝা যাবে না এবং যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা যে সমস্ত জায়গাগুলো রয়েছে বিষ্ণুপুর বারুইপুর বনগা এদিকটাতে যে যে রয়েছে যেটা হাবড়া এদিকে যে বাংলাদেশ এবং উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা যে সমস্ত জায়গাগুলি রয়েছে দিকটাতে তুলনামূলক একটু কম সম্ভাবনা তবে পরবর্তী ক্ষেত্রে যদি এগুলি বিস্তার লাভ করে সেক্ষেত্রে হঠাৎ করে কোনো স্থানীয় মেঘ উঠে যায় সেক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু থেকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় এছাড়া যেটা হচ্ছে এই গুয়াহাটির এখানে কিন্তু শিলংয়ের এখানটাতে কিন্তু একটা দমকা মেঘ কিন্তু ঢুকছে যার ফলে এই জায়গাতে কিন্তু দেখুন দেখলেই বুঝতে পারবেন এই জায়গাতে গোয়ালপাড়া বংশী হয়ে কিন্তু এটা চলে যাচ্ছে গুহাটি এবং মেঘালয়ের বেশ কিছু অংশে তার ওখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং যেটা হচ্ছে রংপুরের কিছু কিছু এলাকাতে কিন্তু হালকা প্রভাব থাকবে বিশেষ করে দিনাজপুরের দিকে এবং উত্তরবঙ্গের বাকি জায়গাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যে লাইভ স্কিন থেকে এবারে আমরা একবার নজর রাখবো যে বজ্র মোটে কী আসছে তারপর আমরা একটু ঘূর্ণিঝড়ের ব্যাপারটা আরেকবার দেখে নেবো আমরা চলে যাচ্ছি বজ্র ঝড় মোটে একবার চলে যায় তাহলে এটা আরেকটু পরিষ্কার হবে কোন দিকটাতে কী রয়েছে মোটামুটি দেখা যাচ্ছে এদিক থেকে দেখুন একটা করে মেঘ কিন্তু আসতে থাকে পরবর্তী ক্ষেত্রে সেটা আস্তে আস্তে দেখুন একদম পূর্বাভাস মিলিয়েই কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে ধানবাদের কাছেই রয়েছে এবং দেখুন পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হয়ে যেটা হচ্ছে এদিকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও এদিকে ঝাড়গ্রামের দিকে কিছুটা হয়ে খড়গপুরের দিকে এগুতে পারে এরকম কিন্তু রয়েছে বজ্র বিদ্যুতের ওই দিকের সম্ভাবনা রয়েছে বাকি অংশে কিছুটা কম দেখাচ্ছে অন্যান্য অংশে মাঝে মধ্যে দেখাচ্ছে পরবর্তী ক্ষেত্রে নিয়ে গেলে কী হচ্ছে দেখুন উত্তরবঙ্গের দিকে এইদিকে কিছুটা বিক্ষিপ্তভাবে বেড়ে যাচ্ছে বাকি অংশ পরিষ্কার হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু নামতে পারে বলে মনে হচ্ছে আমরা দেখ বজ্র বৃষ্টি মনে একবার দেখলেই বুঝতে পারবো এবং যেটা হচ্ছে বৃহস্পতিবারও কিন্তু বিক্ষিপ্ত হবে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা বৃহস্পতিবারও কিন্তু আমরা দেখে নেব সকালের আপডেটে কী আসছে জানিয়ে দেবো সকালের আপনাদের আপডেটে জানিয়ে দিই হ্যাঁ কোথাও কোথাও রয়েছে কিন্তু সম্ভাবনা বৃহস্পতিবার আচ্ছা এটাকে আমরা বজ্র বৃষ্টি মনে নিয়ে যাই তাহলে আরেকটু পরিষ্কার হবে এখন আপনারা দেখেন একবার এই বৃষ্টিপাতটি কিন্তু রয়েছে দেখুন এই ধানবাদ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা বীরভূমের দিকে হয়ে এদিকে পূর্ব বর্ধমান হয় কিন্তু কিছুটা এগোতে পারে হালকা বিক্ষিপ্ত এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে পরবর্তী ক্ষেত্রে এটা বিস্তার লাভ যদি করে সেক্ষেত্রে হয়তো আরামবাগ বা এদিকে শান্তিপুর চন্দননগরের কাছাকাছি অংশে বা মাঝে মাঝে অংশে যেটা দেখাচ্ছে ওইখানে একটা পূর্বাভাস মতো কিন্তু হতেও পারে এরকম সম্ভাবনা রয়েছে তো সব জায়গাতে বৃষ্টিপাত যে হবে না বলেই মনে হচ্ছে তবে পূর্বাভাস যেহেতু থাকছে যে হতে পারে তো সেরকম কিন্তু দেখা যাচ্ছে এবং রাতের দিকে দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রাজশাহী মনমোহন সিং সিলেট হোক রংমন রংপুর হোক বা মালদা দুই দিনাজপুর এগুলো কিন্তু সম্ভাবনা বা যেই মেঘটা হয়তো ঢুকেছে সেটাই হয়তো প্রভাব দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে দক্ষিণ দক্ষিণবঙ্গেও কিন্তু চান্স রয়েছে সম্ভাবনা অর্থাৎ যেটা হচ্ছে যে নদীয়ার দিকে রয়েছে হুগলির দিকে কিছুটা রয়েছে পূর্ব বর্ধমানের কিছু কিছু অংশ নদীয়া এছাড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার দিকেও একটা সম্ভাবনা কিন্তু থাকছে তুলনামূলক একটু বেশি পশ্চিম হয়তো একটু কম সম্ভাবনা দেখাচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি আরও কি আসছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে রংপুরের দিকে বাড়তে পারে রাজশাহী এদিকে এছাড়া মেহেরপুর এছাড়া খুলনা বরিশাল খুলনা বরিশালের তুলনামূলক অনেকটা কম চট্টগ্রামে কিছুটা বিক্ষিপ্ত সম্ভাবনা থাকছে সিলেটের দিকেও থাকছে ত্রিপুরার দিকেও হালকা বিক্ষিপ্ত থাকছে এবং আসামের বেশ কিছু অংশে কিন্তু দেখা যাচ্ছে এমনটা কিন্তু রয়েছে দিন রাতের মধ্যে যে কোনো সময় কিন্তু হতে পারে সকালে ঠান্ডা হলে একটু আবহাওয়া থাকলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সকালে বৃষ্টিপাত হবে না বৃষ্টিপাত কিন্তু যদি হয় সেই বিকেলদের পর থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে সম্ভাবনা কিন্তু রয়েছে দুর্যোগ মোটামুটি পনেরো তারিখ থেকে কমে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এমনটা রয়েছে এবার আমরা একটু ঘূর্ণিঝড়ের ব্যাপারটা দেখে নেব ঘূর্ণিঝড় ইতিমধ্যে কিন্তু হতে পারে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আমাদের আগের আপডেটও দেখিয়েছিলাম আমরা বায়ুর ঝাপটা মনে চলে যাব সেখান থেকে চলে যাব আমরা আরব সাগরে আরব সাগরে ইতিমধ্যে যেটা হচ্ছে যে কেরালার উপকূলে ওই সমস্ত অংশে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আমরা লো এই এরিয়াটাকে এখানে সমাজব রেখাটাকে অন করে দিলাম এখানে আমরা চোদ্দো তারিখ থেকে পেয়ে যাচ্ছি আগের আপডেটও দেখেছিলাম দেখুন যারা দেখেননি ঘূর্ণিঝড় তক্তও হতে পারে তক্তও মায়ামার নাম দেওয়া এটা কিন্তু এইভাবে এগোবে অর্থাৎ সেই সময়তে কী হবে না এই যে উপকূলবর্তী অংশগুলি রয়েছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে এই উপকূলবর্তী অংশ দিয়ে বলছে যেটা আবদপ্তর যে চোদ্দো থেকে ষোলো তারিখের মধ্যে এটা এই উপকূলবর্তী অংশ দিয়ে কিন্তু এটা ধীরে 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 ওপর দিকে এগোবে অর্থাৎ এবং পশ্চিম উপকূলের দিকে কিন্তু সেটা এগোবে এই এগোনোর ফলে উপকূলবর্তী যে অংশগুলি রয়েছে সেখানে দমকা হাওয়ার সঙ্গে ঝোড়ো হাওয়া চল্লিশ কিলো থেকে পঞ্চাশ কিলোমিটার তার সঙ্গে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি ধরনের বা কোথাও ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে এই এগোতে এগোতে এটা কিন্তু দেখুন উপকূলবর্তী অংশ দিয়ে কিন্তু এগোনোর সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত যেটুকু আপডেট এবং এইভাবেই কিন্তু আবহাওয়া বলছে এগোতে এগোতে এটা হয় মহারাষ্ট্র বা হয়তো গুজরাটে কোনো উপকূলবর্তী অংশে এটা প্রবেশ করতে পারে বা অন্যদিকে চলে যেতে পারে এখনও পর্যন্ত যেটুকু বুঝতে পারছি এটা ভারতে গুজরাটের উপকূলবর্তী অংশে এটা আঘাত করবে এবং প্রচণ্ড গতিতে নিয়ে আঘাত করতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা বায়ু ঝাপটা মোটে আরেকবার দেখে দেবো এখানে কীরকম কী দেখেছি দেখুন ঘূর্ণিঝড় তক্তও এটা কিন্তু আমরা নিজের এটা ওই বায়ুর ঝাপটা মোটা দেখাচ্ছে না কিলোমিটারটা মিলিমিটার চলে আসছে মোটামুটি দুশোর আশেপাশে কিন্তু বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যে চলে এসছে দেখুন দুশো প্লাস কিন্তু থাকছে দুশো আঠেরো উনিশ চলে যাচ্ছে অর্থাৎ প্রচুর বায়ুর ঝাপটা নিয়ে কিন্তু এটা আঘাত করতে পারে সেক্ষেত্রে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে এবং আবার কিন্তু বিপদের মুখে থাকছে ভারতের এই পশ্চিম উপকূলবর্তী অংশটি এমনটা কিন্তু রয়েছে আপনাদের জানিয়ে দিলাম আশা করি আপনারা এতে উপকৃত হবেন পর এই আপডেটটি আমাদের নিয়মিত দিতে থাকবো এবং বঙ্গোপসাগরে এই এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত ওঠেনি তবে পরিস্থিতি তৈরি হচ্ছে নিম্নচাপ তৈরি হলেই বা ঘূর্ণাবর্ত তৈরি হলেই কিন্তু এখানে ঘূর্ণাবর্ত দেখা যাবে যেমন এইখানে দেখুন এখানে একটা এই যে এল রয়েছে দেখতে পাচ্ছেন এল অর্থাৎ নিম্নচাপ এরিয়া এই রকম নিম্নচাপ এরিয়া যদি এদিকে তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই যেমন দেখুন এই যে আমাদের এই রকম ঘূর্ণাবর্ত যদি তৈরি হয় এরকম বঙ্গোপসাগরে এরকম ঘূর্ণাবর্ত এল এরকম দেয়া থাকবে তখনই বুঝবেন যে এখানে সম্ভাবনা কিছুটা তৈরি হচ্ছে তার আগে কিন্তু কিছু হচ্ছে না এবারে আস্তে আস্তে কিন্তু বিভিন্ন জায়গাতে ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হবে ঘূর্ণিঝড় বিভিন্ন জায়গাতে এরকমভাবে তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে কারণ এই সময়গুলো থেকেই ঘূর্ণিঝড় তৈরি হয় তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো কখন কী হয় হাওয়া বাড়তে থাকবে বাতাস বাড়তে থাকবে কখন কি হবে সেগুলি আপনাদের জানিয়ে দেব নিয়মিত খবর বাংলায় নজর রাখুন গুরুত্বপূর্ণ আপডেট আশা করি ভালো থাকবেন আরেকবার আমরা দেখে নেব চিত্রে কতটা মেঘ এগুলো সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছে আপনাদের আয়ার মোডে একবার দেখে তাহলে আরেকটু আপনাদের পরিষ্কার হয়ে যাবে তারপর আমরা শেষ করে দেবো চলুন আয়ার মোডে আমরা দেখে দিচ্ছি তাহলে আমাদের আরও পরিষ্কার হয়ে যাবে আমরা ট্র্যাকটিকে চালিয়ে দিই দেখুন কোনভাবে এগোচ্ছে এইভাবে কিন্তু রয়েছে লেটেস্ট যে যেটুকু আছে এ দেখুন এখানে কিন্তু ধানপাতের দিক দিয়ে মালদা ওই সাইড দিয়ে কিন্তু এটা এগোচ্ছে এটা লোড হচ্ছে আমরা দেখতে থাকুন ধীরে ধীরে এটা এগোবে এইভাবে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এগোতে থাকে এবং যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে ভাগ হয়ে যায় এবং সেটা মুর্শিদাবাদ এবং যেটা হচ্ছে যে নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূমের উপর দিয়ে এবং কিছু অংশে ভেঙে গিয়ে দেখুন এই লাল লাল যেখানে যেখানে যেখানটাতে লাল হচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে অর্থাৎ ঝাড়গ্রাম এবং বিনপুর এবং দেখুন এখানে মেদিনীপুর বেলি বালুচক এদিকে কিন্তু হয়ে হবে গোয়ালতোল শালবন এদিকে কিছুটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এবং যেটা হচ্ছে এখানে দেখুন এই যে পূর্ব বর্ধমানে বেশ কিছু অংশ হয়ে এটা কিন্তু পাণ্ডু এদিক দিয়ে হয়ে কিন্তু ঢুকবে এদিকে এই যেগুলো নীল রয়েছে এগুলো কিন্তু শুধুমাত্র মেঘ থাকবে মেঘ কিন্তু যেটা হচ্ছে আমাদের দেখুন এই যে মালদা এখানে দেখুন ব্যাক করছি ব্যাক করতে পারি এখানে একটু লাল লাল হয়ে রয়েছে এখানে এই যে দেখুন এখানে এই যে লাল রয়ে রয়েছে দুমকা নহলাটি হয়ে বীরভূমের এই অংশগুলিতে হয়ে মালদা হয়ে এই জায়গাগুলো কিন্তু ভালো বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ যেখানে এইরকম লাল লাল হয়ে থাকবে আমরা যদি ক যারা যারা ইউজ করবেন তারা বুঝতে পারবেন যে যদি লাল লাল হয়ে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু ওখানে প্রচুর বৃষ্টিপাত ঘটাতে পারে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু বাংলাদেশে ঢুকে যাচ্ছে এবং বাংলাদেশে ঢুকে যাওয়ার ফলে এখানে কিন্তু পরিষ্কার খালি হয়ে যাচ্ছে শুধুমাত্র এই যে মেঘটি রয়েছে কোলাপু কোলাঘাটের কাছ দিয়ে বাল্য এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তমুলুক হয়ে হয়তো এই ডায়মন্ড হারবারের এদিকে কিন্তু এগোতে পারে ডায়মন্ড জয় জয়নগর পর্যন্ত এই দিকে এগোতে পারে এই দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাতে এগোতে পারে যদি শক্তি থাকে বা এদের দুর্বল হয়ে গেলে আর কিছু হবে না মোটামুটি এইটাই হয় কিন্তু রয়েছে মেঘলা ভাবে হালকা কিন্তু হাওয়া আপনারা পেতে পারেন ঠান্ডা মনোরম আবহাওয়া এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং যেটা হচ্ছে কিছু কিছু মেঘ আলিপুরদুয়ার কোচবিহারের দিকে কিছুটা যেতে পারে এমনটা রয়েছে আর এই যেটা রয়েছে বোঝা যাচ্ছে যে এই বালুরঘাট এদিকে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হতে পারে এই ছিল লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে ভালো থাকলে ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ